এক কেজি করে চালের ভাত লাগে দুজনের, তো দুই প্লেট গজা আছে এখানে। বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি ব্লগে। আজকে খুবই স্পেশাল একটি ব্লগ হতে যাচ্ছে আপনাদের জন্য, কারণ এই যে আপনারা দেখেই বুঝতে পারছেন দুজন বসে আছে এখানে, আজকে ফুড চ্যালেঞ্জ হবে। তো দুজন ব্যক্তিকে আমরা অনেক দূর থেকে ভাড়া করে নিয়ে এসেছি, কারণ এরা খুব খেতে ভালোবাসে। এই দুজন ব্যক্তির প্রতি বেলায় এক কেজি করে চালের ভাত লাগে দুজনের, তো আমরা বাংলাদেশ থেকে খুঁজে খুঁজে দুজন মানুষকে বের করে নিয়ে এসেছি। তো আপনারা পুরো ভিডিওটি উপভোগ করবেন, দেখবেন এই যে যতগুলো গজা আছে এগুলো কিন্তু সচরাচর গজা পাওয়া যায় না, আমি অর্ডার দিয়ে ভেজে তারপরে নিয়ে এসেছি এদের জন্য। তো আজকের ব্লগটি খুবই মজা হবে, খুবই এনজয়েবল হবে, আপনারা খুব প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি উপভোগ করবেন। তো আগে আমি একটু পরিচয় করে দিই আপনাদের সামনে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন দুই প্লেট গজা আছে এখানে, এখানে 11টি করে গজা রাখা আছে, আর এখানে আছে প্রথম যে বিজয়ী, যে বিজয়ী হবে একজন ব্যক্তি এখানে পুরস্কার পাবে 3টি লাইফ বয় সাবান। 1 মিনিটের মধ্যে যে যত তাড়াতাড়ি যত বেশি গজা খেতে পারবে তার জন্য এই পুরস্কারটি। তো এই যে সবাই দেখেন, আপনার কি মনে হয় আপনি পারবেন? মনে হয় তো পারবো। যাক, তার কনফিডেন্স অনেক ভালো। আপনার কি মনে হয়? যাই হোক, আপনারা তাহলে উপভোগ করতে থাকুন, আমাদের খেলাটি এখনই শুরু হবে। এই যে আমাদের খেলা যে পরিচালনা করবে, আমাদের আজকের রেফারি ডাক্তার উজ্জ্বল রায়, সে আজকের খেলাটি পরিচালনার দায়িত্বে আছে। আর এই যে এখানে টাইমার এখন সেট করা হবে, ও তার আগে একটু দর্শকদের দেখিয়ে নে। এই যে দেখুন দর্শক, তো এই দর্শকদের নিয়ে সবার সাথে আজকে খুবই সুন্দর একটি খেলা আমরা উপভোগ করব। তো রেফারি এখনই খেলাটি শুরু করতে যাচ্ছে। রেডি, 1 2 3। তো আমাদের 9 সেকেন্ড খেলা অতিক্রম হয়েছে। তো 25 সেকেন্ড খেলা অতিক্রম হয়েছে। 25 সেকেন্ড, মুখে হাত দেওয়া যাবে না, খাইতে হবে, হাসলে খাইতে পারবেন না, হাসলে খাইতে পারবেন না। 47 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, তাড়াতাড়ি। 50 সেকেন্ড আর মাত্র, 5 সেকেন্ড। 4 3 2 1, ফিনিশ। তো এর মাঝে আমাদের খেলাটি শেষ হয়ে গেল, এখন আমরা দেখব যে কয়জন কয়টি করে খেতে পারছে। তো আমাদের রেফারি এখন গুনে আমাদের রেজাল্ট দিবে কয়টি খেতে পারছে। 1 2 3 4 5 6 7 8টা রয়েছে, 3টা খাইছে। 1 2 3 4 5 6 7 8 9, 2টা খাইছে। তো আমরা বিজয় পেয়ে গেছি, তা আমাদের বিজয়কে একটু পরিচয় করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের এই গজা খাওয়ার প্রথম হয়েছে হলো মালতী রায়। তো আপনাকে অভিনন্দন। আপনার বিজয় হয়ে কেমন লাগতেছে? ভালো লাগতেছে, আরো একটা খেতে পেলে আরো ভালো লাগবে। আচ্ছা, আপনার জন্য আরো থাকবে, সমস্যা নাই। তো আপনি বিজয় হতে পারেননি, তারপরে আপনার একটু মনের ভাবটা আমি জানতে চাচ্ছি। এই খেলায় তো জিততে পারি নাই, তবে সামনের খেলার জন্য জিততে পারি, সেজন্য প্রস্তুতি নিতেছি। হ্যাঁ, গুড লাক আপনাদের। তো সবার জন্য শুভকামনা। এই যে আমাদের দর্শক রয়েছে, দর্শকদের একটু দেখিয়ে নিতেছি। তো এই যে এখন প্রথম বিজয়ীর কাছে পুরস্কার তুলে দিবেন, এই যে পুরস্কার তুলে দেওয়ার জন্য চলে এসেছেন। তো এখন আমাদের অতিথি পুরস্কার তুলে দিবেন। আশা করি আপনাদের খেলাটি ভালো লেগেছে, এরপরে আরো ভালো কোনো খেলা নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।